মতুয়া মহাসংঘের থেকে রাজ্যের রাজ্যপাল জগদীপ ধনকরকে মতুয়া মেলায় আসার আমন্ত্রণ জানানো হচ্ছিল। সেই আমন্ত্রণে সাড়া দিয়ে আগামীকাল বিকেল ঠিক 4টা থেকে 4:30 মধ্যে ঠাকুরনগর ঠাকুর বাড়ি আসছেন রাজ্যপাল। এমনটাই জানালেন গাইঘাটের বিধায়ক তথা অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের মহাসংঘাধিপতি সুব্রত ঠাকুর। রাজ্যপালকে ঠাকুর বাড়িতে স্বাগত জানিয়েছেন মমতা ঠাকুর। বঙ্গের মাননীয় রাজ্যপাল মহোদয়, উনি এই ঠাকুর বাড়িতে আসবেন এবং এই মেলার সময় ওনাকে ইনভাইট করা হয়েছিল, উনি বলেছেন উনি আসবেন, কালকে উনি আসছেন। কবে আসছেন এবং কোন টাইমে? কালকে 1 এপ্রিল কালকে উনি আসছেন বিকাল 4টা থেকে 4:30। রাজ্যপাল আসলে সম্মানীয় ব্যক্তি, সকলেই সেটা আমাদের খুশি হওয়ার কথা, উনি হবে সবার খুশি। সেখানে আমার দল যেটা ভালো বোঝে সেটা করে, কিন্তু এখানে আসলে এটা রাজনীতি নয়, সেটা ধর্মীয় জায়গা আসতেই পারে বিভিন্ন সময় রাজনীতি হিসেবে, কিন্তু সেইভাবে মেলাটাকে সেই নজরে মানুষ দেখত না। আমাদের কাছে সবথেকে বড় পাওনা হচ্ছে হরি ঠাকুরের, শ্রী পূর্ণবর্ণ হরি ঠাকুরের যে ছুটি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছে, এটা আমাদের কাছে একটা বড় পাওনা মতো সমাজের কাছে। আমরা চাই যে ঠাকুর বাড়িতে যারা এসছে তাদেরকে আমরা ধন্যবাদ জানাই,